নীলফামারী জেলা প্রায় 2 শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের জন্য খামার স্থাপন করে ইংরেজ নীলকররা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হয়। দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকেটি ও নীল খামার গড়ে ওঠে। 19 শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতে বেশি পরিমাণে শস্য উৎপাদিত মাটির উর্বরতার কারণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে অত্র অঞ্চলে, গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরে 3 কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়াও বর্তমান অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি।